হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে স্টার্ট করছি, একদম রাস্তা থেকে। তো দেখো, নামার মুহূর্তে তখন আমি ব্লগটা স্টার্ট করেছি। আর এখন আমরা কোথায় এসেছি বলো তো? তো তোমাদের দাভাই আমাদের এখন হলদিয়াতে নিয়ে এসেছে একটু ঘোরাঘুরি করার জন্য। তো মনটা একদম ভালো লাগছিল না দুদিন ধরে, কেন হঠাৎ হঠাৎই মাঝের মধ্যে এমন হয়, মনটা খুব খারাপ হয়ে ওঠে। তো তোমাদের দাদা ভাই বলছে চলো আজকে একটা তোমাদের জায়গা নিয়ে যাই। তো মামামেরও স্কুলটা ছুটি আজ স্যাটারডে, আর অন্যান্য দিন মামামের স্যাটারডেতে নাচের স্কুল থাকে, কিন্তু আজ নাচের স্কুল নেই, ছুটি আছে। তো সেই জন্যই তোমাদের দাদা ভাই বললো যে বাড়িতে বসে থেকে কি করবে, চলো কোথাও থেকে কাছে পিঠে ঘুরে নিয়ে আসি। তো এখন আমরা হলদিয়াতে এসেছি, আর তমলুক থেকে হলদিয়া ওই আধা ঘন্টা মতো সময় লাগে আসতে। তো এর আগে প্রায় 5 বছর আগে এসেছিলাম একবার, তো আবার 5 বছর পরে এসেছি। আর কি বলতো, যতই মন খারাপ থাকুক না কেন, একটু কোথাও কাছে পিঠে কোথাও একটা ঘুরে এলে মনটা এমনি ভালো হয়ে যায়। তো আর আমার তো ঘুরতে সত্যি ভীষণ ভালো লাগে, হয়তো অনেক কিছুই পারি না কিন্তু সামান্য কিছু দিয়েও মনটা ভালো করা যায়, তাই না? তো দেখো, নদীটা আমার এমনি পছন্দ লাগে, নদী সমুদ্র এইগুলো। তো এখন আমরা এই যে নদীর ধারে ঘুরতে এসেছি, তো এটা হলদিয়া নদী। আর এখন দেখো, এই যে নদীর ধারে একটু ঘোরাঘুরি করব, তারপরে সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাব। এই নিচে চাদর করছে, চাদর করছে। এখন এই যে নদীর ধারে দাঁড়িয়ে আছি, আর এই যে তোমার দাদা ভাই দেখো ভূত দাঁড়ি কাটেনি, কতবার বললাম দাঁড়ি কাটার কথা, মোটেই দাঁড়ি কাটলো না। আর মাম্মাম ফাঁকা জায়গা পেয়ে, মানে খোলা জায়গা পেয়ে চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। এসো এসো মা, এসো। নদী সমুদ্র দেখতে ভীষণ ভালোবাসে আমার মেয়েটা, দেখো শুধু ছোটাছুটি করে যাচ্ছে, মারামারি করছে না গরুগুলো, এখন ধরে মারামারি শুরু করেছে, বন্ধ করে। মামা যেও না, ওখান থেকেই দেখো, ওখান থেকেই দেখো, যেও না যেও না যেও না, ওখানেই দাঁড়িয়ে দেখো, ওরা মারামারি করছে দেখেছো। কোথায় যাচ্ছ? এসো এসো এসো, নেমো না নেমো না, কোথায় যাবে? আচ্ছা চলো 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 চলো, ঠিক আছে চলো, ওভাবে নামতে নি, ভয় করছে, ভয় করছে নামতে। চলো চলো ওইদিকে, চলো ওই দিকটা, ওই দিকটাতে চলো, ওইখানে চলো, ওইখানে চলো। এত কাটা আছে মানে, আচ্ছা ঠিক আছে নাম, চলো চলো চলো, আস্তে শুকনো দিয়ে যাবে, শুকনো দিয়ে আর যাবে না, জল চলে এসছে না, এসো এবার চলে এসো।
তোমাদের দা ভাই দেখো ভুট্টা ভাজা নিয়ে এসেছে, এই যে মামাম খাচ্ছে আর বাবাই খাচ্ছে, এইদিকে দেখো একটা গরুর কাণ্ড দেখো, তো গরুটা বোধ হয় খাবে, দেখো কিভাবে তাকিয়ে আছে, ও বাবা খুব ভয় করছে আমাকে না রূপ নিতে। তুমি কি করছো, তাড়িয়ে দাও তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, ছাড়িয়ে খেয়ে নেবে, তোমার ভুট্টা ভাজা খাওয়া বের করে দেবে। ওইদিকে আরো একজন এসেছে, যা তোর চলে যা, দেবে না, চলে যা দেবে না, দেখো কিছুতেই যাচ্ছে না, এইটা এইটা সব জলাতে উঠো উঠো খাও 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 না খাও না, দেখতে পুরো হনুমান লাগছে, হ্যাঁ পরো পুরো হনুমান আয় আসে, ওই যে ওই ওই তোমার ভুট্টা ভুট্টা খেতে এসছে আবার, এই দেখো দেখে নাও, কেউ বাদ দেয়নি, কাক ওইদিকে গরু, এই মরেছে এই মরেছে, যা 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 দেবে না দেবে না, যা যা ভুট্টা ভাজা খেতে এসেছে, এই গেছে, ওকে দিলে তো এবারে আর পরের জন দেখো কেমন করে, মামা তোরটা খাবে বলে দেখ তাকিয়ে আছে, তাড়াতাড়ি খেয়ে নে, নারে কিন্তু ছাড়িয়ে ফেলে, অবস্থা দেখো, এক জায়গায় বসেছিলাম নদীর পাড়ে, খুব ভালো লাগছিল জায়গাটা, আর সেখানেই বসে বসে ভুট্টা ভাজা খাচ্ছিলাম, কিন্তু গরুগুলো এত বিরক্ত করছিল যে উঠে আসতে বাধ্য হয়েছি, আর এখানে এসে দাঁড়িয়ে এই যে বসেছি, আর মামাম ওইদিকে ভুট্টা খাচ্ছে, তো গরুটা এত বিরক্ত করাচ্ছে, হাত থেকে খাওয়ার কেড়ে নিচ্ছে এমন, তো ওদের যাদের গরু তারা কাছাকাছি আছে দেখছে, মাঝের মধ্যে তাড়াচ্ছে কিন্তু কিছুই বলছে না, মামা এখন দেখি চা খাচ্ছি, চাটা কিন্তু দারুণ করেছে, খাবে না খাবে, সুজি মামা ডুবে গিয়েছে, তো বাড়ি যাবে তো, চলো ঠান্ডা পড়ে যাচ্ছে, তো চাটা খেয়েই এখন আমরা বেরিয়ে পড়বো তমলুক, কারণ সন্ধে গড়িয়ে গিয়েছে, মানে বেলা ডুবে গিয়েছে, তো এখন এই মুহূর্তে না ফিরলে তোর অনেকটাই রাত্রি হয়ে যাবে, আর মামামেরও ঠান্ডা লাগবে, তো পুরোটাই বাইকে ফিরবো আমরা, এমনি তোমাদের দাদাভাই বলছিল যে এখন কি এই মুহূর্তে একটা সুন্দর সামনে পার্ক আছে সেখানে যাবে, তো আমি বললাম যে না পরে না হয় একবার আসা যাবে আবার, আর এখন বাড়ি ফিরে যাই চলো, কারণ অনেকটা রাত্রি হলে আবার মামামের ঠান্ডা লাগবে, তো এটা ভেবেই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর সারাদিনটা এমনি খুব ভালো লাগলো, মনটা খারাপ ছিল আর ঘুরতে এসে মনটা ভালো হয়ে গেল, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তো নতুন যারা আছে তারা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, তো চলো টাটা।